নমস্কার, সুস্বাগতম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বসিরহাট কলেজের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নির্দিষ্ট সময়ে যারা আমাদের প্রথম ওয়েবিনার, তাতে নির্দিষ্ট সময়ে যারা যোগদান করেছেন। শুরুতে একটা কথা একটু বলে রাখি, যে আমার কিছু বন্ধু আমার কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, এরকম কিছু বন্ধু এই ওয়েবিনারে যোগদান করবে। শুরুতে উদ্বোধন করবার কথা ছিল অধ্যক্ষ মহাশয়ের, সে যারা কিনা গুগল মিটে আজকে প্রথম অংশ নিয়েছে। তো সেই কারণে আমি অনুরোধ করব আমাদের টেকনিক্যাল টিমের দুজন সদস্য, অধ্যাপক পারমিতা অথবা অধ্যাপক সুমন, তাদের মধ্যে কেউ একটু একটু সংক্ষেপে যদি বলে দেন টেকনিক্যাল ব্যাপারগুলো, তাহলে ভালো হয়। সুমন স্যার, আপনি বলুন। অধ্যাপক সুমন স্যার বলুন, একটু বলে দিন টেকনিক্যাল ব্যাপার সংক্ষেপে। আচ্ছা, সকল স্টুডেন্টকে এবং স্টুডেন্টকেই বলছি মেইনলি, কারণ আমরা মোটামুটি জানি সবটাই, আমাদের এতদিন ধরে ওয়েবিনার করছি। তাও যদি কারোর ভুল হয় তাও আরেকবার আমি বলে দিচ্ছি, সকলে জয়েন্ট অপশানে ঢুকবে, কেউ প্রেজেন্ট অপশানে ঢুকবে না। প্রেজেন্ট হলেই কিন্তু এখানে ডিস্টারবেন্স তৈরি হবে। সকল ছাত্রছাত্রীদেরকে বলছি, বারবার বলছি, কেউ প্রেজেন্ট অপশানে ক্লিক করবে না। আর যে কেউ যদি প্রেজেন্ট অপশন ক্লিক করে ফেলো ভুল করে, তাহলে স্টপ প্রেজেন্টিং করবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এটাই তোমাদেরকে বলার, ঠিক আছে? ঠিক আছে, অভিজিৎ দা শুরু করে দিন। ঠিক করছি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বা স্বাগত ভাষণ দেবেন আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপক, অধ্যাপক শ্রী গৌতম মুখোপাধ্যায়। ধন্যবাদ অভিজাত। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে তাদের প্রথম ওয়েবিনার উদ্বোধন করার জন্য, তারা আমাকে যে বিপদে ফেলল তার জন্য। যাই হোক, এখন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, এর সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা দুটো চরম শিবিরে বিভক্ত। বিভক্ত হওয়ার কারণ, একদিকে যেমন পদ্ধতি হিসেবে অহিংসা কতটা কার্যকর এ বিষয়ে সন্দেহ, এবং দ্বিতীয় কারণ হলো বিশেষত বাঙালিদের কাছে সুভাষচন্দ্রের প্রতি তার বিরূপ ব্যবহার। এটা বিতর্কের বিষয়, এ নিয়ে চর্চা চলছে, এখনো কোনো চরম সিদ্ধান্তে আসা যায়। আমি যেটা বলতে চাইছি, এই দুই বিতর্কের বাইরে গান্ধীর যে বিপুল রচনা সম্ভার আছে, সেখানে ভাবুক হিসেবে তিনি যে একজন প্রথম শ্রেণীর, এই বিষয়টা অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। তার আলোচনা আমরা অভিনবত্ব পাই। সেখানে তিনি আলোচনা করেছেন স্বরাজ নিয়ে, তিনি আলোচনা করেছেন সর্বোদয় নিয়ে, তিনি আলোচনা করেছেন অছিতন্ত্র নিয়ে, এবং তার এই চিন্তার মধ্যে যতটুকু আমার পাঠের মধ্যে আছে, তিনি কিন্তু ইংরেজিতে যাকে বলে কনসিস্টেন্সি বা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা কিন্তু বরাবর তিনি রক্ষা করেছেন। আমরা অনেক সময় ভুলে যাই, গান্ধী সত্য নিয়ে আলোচনা করেছেন। গান্ধীর রামরাজ্যকে আমরা হিন্দুত্বের সাথে গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলে অনেক সময় যায় তিনি ঈশ্বরকে সত্যের মাধ্যমে প্রতিস্থাপিত করেছেন, অর্থাৎ তিনি বলেছেন সত্যই ঈশ্বর, যা কিনা সব ধর্ম নিরপেক্ষ। এই সবের মাঝখানে তার সারা জীবন, যাকে তিনি বলেছেন এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সেখানে সেখানে তিনি যে সমাজ তৈরি করতে চেয়েছেন তা প্রতিষ্ঠিত হবে সাম্য, ন্যায় এবং শান্তির উপরে। এবং
স্বভাবতই সেখানে নারী সাম্যের কথাও আসবে। গান্ধী কিন্তু তার রচনায় বারবার নারী সাম্যের কথা বলেছেন। তার নারী সাম্যের ক্ষেত্রে দুটি বিষয় আমাদের নজরে নজর কাড়ে। একটা হচ্ছে কোন লিঙ্গ বৈষম্যের জায়গা থাকবে না, অর্থাৎ পুরুষদের প্রতি যে যে সুযোগ, যে যে সম্ভাবনাগুলো প্রসারিত করা যায় সেগুলো নারীদের প্রতিও করতে হবে। এবং দ্বিতীয়ত আরো একটা কথা তিনি বলেছেন যে লিঙ্গ পার্থক্যের কারণে কিছু ভূমিকাও পরিবর্তিত হয়ে যায়, সেই ভূমিকা পরিবর্তিত হয়ে নারীদের কাছে যে ভূমিকাগুলো অর্পিত হবে সেখানেও সাম্য থাকা দরকার। তো এই দুয়ের মধ্যে কোন জায়গায় নিশ্চয়ই একটা সাঁকো তৈরি হয়েছে, একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, যা দিয়ে কিনা আমরা নারীদের সম্বন্ধে গান্ধীর সম্পূর্ণ ভাবনাকে ছুঁতে পারবো। তো আজকের এই আলোচনা সভায় আমরা আশা করব আমরা সেই জায়গাটাকে ছোঁয়ার নিশ্চয়ই কিছু রসদ পাবো। আবার সবাইকে ধন্যবাদ। আবার সবাইকে ধন্যবাদ। আমি অভিজাত প্রকাশকে সভার দায়িত্ব নিতে অনুরোধ করছি। ধন্যবাদ গৌতম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এই যে প্রথম ওয়েবিনার আমরা অনুষ্ঠিত করতে চলেছি, তাতে আজকের প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক সম্রাট চক্রবর্তী। সম্রাট চক্রবর্তী বলার আগে আমি একটা আনুষ্ঠানিক ভূমিকা সেটা করতে চাই, আলোচনা শুরু আমি করতে চাই এই বলে যে ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীজির মতো একই সঙ্গে এতটা প্রশংসিত আবার সঙ্গে সঙ্গে এতটা বিতর্কিত অন্য কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখিনি। যদি সারা বিশ্বের আঙিনায় আমরা পর্যালোচনা করি তাহলেও কিন্তু আমরা গান্ধীর সমকক্ষ এমন কাউকে পাব না যাকে নিয়ে এত বেশি পরিমাণে লেখালেখি হয়েছে। গান্ধীজিকে কেউ বলতেন যে নেকেড ফকির অফ ইন্ডিয়া, কেউ বলতেন ভারতবর্ষের যীশু খ্রিস্ট। আমরা জানি যে মার্টিন লুথার কিং জুনিয়র কিংবা নেলসন ম্যান্ডেলা তারা ভীষণভাবে গান্ধী ভক্ত কিংবা গান্ধী অনুরাগী ছিলেন। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়ের সূত্র ধরে বলি যে আজকে আমেরিকা বা ইউরোপে যে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে যে আন্দোলন, যার শুরু হয়েছিল 2013 সালের জুলাই মাসে, সেই আন্দোলনের কথা আমরা খুব বেশি কেউ হয়তো জানতাম না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যখন লাইভ দেখলাম জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকাণ্ড, যেখানে তিনি বলছেন আই কান্ট ব্রিথ, তিনি বলছেন এবং বলতে বলতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এই যে ঘটনা বা এই ঘটনাকে কেন্দ্র করে 2013-র ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের যে পুনরুত্থান, তার পেছনে যদি কোনো সূত্র আমরা খুঁজতে যাই তাহলে সেখানেও কিন্তু আমরা গান্ধীজিকে পাই। কারণ তার গান্ধী তার সারা জীবনটাই কিন্তু নিবেদন করেছিলেন যারা নিপীড়িত, যারা বঞ্চিত, সেই মানুষদের জাগরণের জন্যে। আমার আলোচনার বিষয় যা বলা ছিল তা হচ্ছে গান্ধীজির রাজনৈতিক ভাবনা বা রাজনৈতিক ভাবনার মূল্যায়ন। সেই প্রসঙ্গে শুরুতে এই কথা বলা ভালো যে গান্ধী তার যে আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সেখানে বা তার সব থেকে বিখ্যাত যে বই, যেটা যারা রাজনীতিবিদ যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সব থেকে গুরুত্ব দিয়ে যে বইটা পড়ে, যেটা গান্ধীজি নিজে গুজরাটি ভাষা থেকে ইংরেজি ভাষাতে অনুবাদ করেছিলেন, সেই হিন্দ স্বরাজ, সর্বত্র গান্ধীজি একটা কথা বলার চেষ্টা করেছেন যে তিনি হচ্ছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট,
তিনি হচ্ছেন রাজনৈতিক কর্মী। আমরা ম্যাকিয়াভেলিকে, অ্যারিস্টটলকে কিংবা প্লেটোকে যে অর্থে রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র দার্শনিক বলি, আমরা সেই অর্থে, সেই একই দৃষ্টিভঙ্গিতে আমরা গান্ধীজিকে নিশ্চয়ই বিচার করব না বা করতে পারব না। ভারতের রাজনীতিতে গান্ধীজির অনেক অনেক অবদান। সব থেকে বড় অবদান যেটা, সেটা হচ্ছে এই যে তিনি যখন দক্ষিণ আফ্রিকাতে, আফ্রিকা থেকে ফিরে ভারতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, তার আগে পর্যন্ত এদেশের যে স্বাধীনতা আন্দোলন সেগুলো ছিল এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। কোথাও কৃষকরা, কোথাও ছাত্ররা, কোথাও শ্রমিকরা, কোথাও তথাকথিত পিছিয়ে পড়া মানুষরা, তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতেন। একটা আন্দোলন তার সঙ্গে আরেকটা আন্দোলনের কোনো রকম তালমিল ছিল না। গান্ধীর যেটা সব থেকে বড় অবদান, সেটা হচ্ছে যে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ভারতের স্বাধীনতা আন্দোলনকে জাতীয় মুক্তি আন্দোলনে পরিণত করলেন। এছাড়া আরো কতকগুলো ব্যাপারে তার যা অবদান, তা সারা পৃথিবীর মানুষ স্বীকার করে, আমরা ভারতবাসী তো তার কাছে এ ব্যাপারে চিরঋণী। হরিজনদের জন্য, অস্পৃশ্য মানুষের জন্য তার যে কাজ, হরিজন নামে একটা পত্রিকা প্রকাশ করা, কুষ্ঠ রোগীদেরকে সেবা করা, ভারতে সব থেকে বড় যে দুটো ধর্মীয় সম্প্রদায় হিন্দু এবং মুসলমান তাদের মধ্যে সম্প্রীতি রক্ষা করা, এই ব্যাপারে গান্ধীজির যা অবদান তা চিরস্মরণীয়। বিশ্ববাসী, ভারতবাসী কেউ কোনোদিন তা ভুলতে পারবে না। এদেশে গান্ধী অজস্র অসংখ্য আন্দোলন সংগঠিত করেছেন স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে। আমরা মূল মূল কয়েকটা আন্দোলনের কথা উচ্চারণ করতে পারি। 1917 সাল বিহারে চম্পারণে, গুজরাটের খেদা আন্দোলন, 1919 সাল খিলাফত আন্দোলন, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, এরকম অজস্র অসংখ্য আন্দোলন তিনি সংগঠিত করেছেন। কিন্তু প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে তার যা নীতি, তার যা পদ্ধতি, তা ছিল এইরকম যে কোথাও আবেদন নিবেদন করা, কোথাও বক্তব্য ছিল, এবং সরাসরি বা প্রত্যক্ষ আন্দোলনে তিনি সেইভাবে কখনো সামিল হননি বা হতে চাইতেন না। তিনি তার নিজস্ব রাজনৈতিক দর্শন অনুযায়ী তার আন্দোলন চালিয়ে যেতেন। সারা ভারতে এইভাবে যে আন্দোলনগুলো গান্ধী সংগঠিত করেন, তার পরিপ্রেক্ষিতে তিনি ভীষণ রকম জনপ্রিয় ছিলেন। গান্ধীর আন্দোলনের যে পদ্ধতি, তা নিয়ে যত বিতর্ক থাকুক না কেন, ভারতবর্ষে সেই পদ্ধতি কিন্তু গৃহীত হয়েছিল, সর্বজনগ্রাহ্য হয়েছিল। আসমুদ্র হিমাচল ভারত এক নামে গান্ধীজিকে চিনত, এবং আসমুদ্র হিমাচল গান্ধীর অনুগামী ছিল। কিন্তু সমস্যাটা হয়েছিল, গৌতম বাবু যে কথা বলছিলেন, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। আমরা বাঙালিরা, বাংলার মানুষরা, আমরা খুব ছোটবেলা থেকে আমাদের স্বপ্নের নায়ক হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই জানি। সুভাষচন্দ্র কংগ্রেস ছিলেন, কংগ্রেসেরই প্রতিষ্ঠিত নেতা ছিলেন। প্রার্থী ছিলেন সভাপতি পদে, তিনি পট্টভী সীতারামাইয়া।
এই যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যখন ঘোষিত হয় তখন দেখা যায় যে পটভূমি সীতারামাইয়া, তিনি পরাজিত হন, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। এই সময় গান্ধীজি একটা প্রকাশ্য বিবৃতি দেন, যে বিবৃতিতে তিনি বলেন যে পটভীর পরাজয় আমারই পরাজয়। একটা কংগ্রেসের মতো জাতীয়তাবাদী একটা গণতান্ত্রিক দল সভাপতি নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাকে, যাকে কিনা জাতির জনক বলা হতো, তিনি তাকে মেনে নিতে অস্বীকার করেন। তৎকালীন কংগ্রেসের যারা ওয়ার্কিং কমিটির সদস্য তারা সুভাষচন্দ্রের সঙ্গে কাজ করতে অরাজি হন। ফলে কোনো উপায় ছিল না সুভাষচন্দ্রের সামনে পদত্যাগ করা ছাড়া, অন্য পথ গ্রহণ করা ছাড়া, থেকে বিচ্ছিন্ন হওয়া ছাড়া, এবং তিনি সেই পথই অনুসরণ করেন। পরবর্তীকালে তিনি যা করেন তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে সেটা তো একটা ইতিহাস, সেই প্রসঙ্গে আমি যাব না, সেটা ভিন্ন প্রসঙ্গ। আজকে অধ্যাপক সম্রাট যে বিষয়টা নির্দিষ্ট করেছে বলবার জন্যে, সেখানে ও যে পরিভাষাটা ব্যবহার করেছে সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, এবং সে সম্পর্কে গান্ধীজির মতামত বা গান্ধীজির দৃষ্টিভঙ্গি। এখন যখন সম্রাট আমাকে বলল যে ও এরকম একটা বিষয় স্থির করেছে বা এরকম শব্দ, এরকম পরিভাষা ও ব্যবহার করতে চায়, জুনিয়র কলিগ হিসাবে স্বাভাবিক কারণে আমি তাতে আপত্তি করিনি। কিন্তু ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয় যে এই যে এম্পাওয়ারমেন্ট, এই যে ইংরেজি শব্দটা, তার যা কনোটেশন, তার যা দোতনা, তার থেকে এরকম একটু মনে হয় যেন যে কেউ হয়তো কাউকে ক্ষমতা পাইয়ে দেবে। কিন্তু মনুষ্য জগতে এইটা কি সম্ভব যে একটা মানুষ তার ক্ষমতার খানিকটা অংশ সে নিজের থেকে ছেঁটে ফেলে দেবে, ক্ষমতার খানিকটা অংশ সে আরেকজনকে দিয়ে দেবে? মনুষ্য সমাজে মনে হয় এটা ভাবা কঠিন। তো যাই হোক, উনি যখন এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন শব্দটা ব্যবহার করেছেন তখন নিশ্চিতভাবে এর ব্যাখ্যা উনি দেবেন। আমি এখানে এই প্রসঙ্গে একটা সামান্য ঘটনা, ছোট ব্যাপার একটা বলে আমার কথা আমি শেষ করব। সেটা হচ্ছে গান্ধীর ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে যে মানুষটার সঙ্গে তিনি সারা জীবন ঘর করলেন তার সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল, আমি অতি সংক্ষেপে সেটা বলে আমার কথা আমি শেষ করব। 1882 সালে গান্ধী বিবাহ সূত্রে আবদ্ধ হন শ্রীমতী কস্তুরের সঙ্গে। তখন তাদের দুজনেরই বয়স মাত্র 13। স্কুলের লেখাপড়া শেষ করে গান্ধী বম্বেতে যান আইন পড়ার জন্য। কিন্তু কোনো ঘটনা, কোনো কারণ, কোনো ব্যাপার ঘটেছিল যে কারণে তাকে মাঝপথ থেকে, বম্বে থেকে ফিরে আসতে হয়। বম্বে থেকে ফেরার পর গান্ধী বা গান্ধীর পরিবার তারা ঠিক করেন যে গান্ধী ইউরোপে যাবেন, ইংল্যান্ডে যাবেন ল বা ব্যারিস্টারি পড়বার জন্য। তখন কিন্তু তাদের আর্থিক সঙ্গতির অভাব ছিল। গান্ধী প্রস্তাব করেন তার স্ত্রী কস্তুরের যা সোনা বা গয়না সেগুলো বন্ধক রেখে যা টাকা পাওয়া যাবে সেটা নিয়ে তিনি ইংল্যান্ডে পড়তে যাবেন। কস্তুর কিংবা কস্তুরের পরিবার, তাদের পক্ষ থেকে এ ব্যাপারে আপত্তি করা হয়, কিন্তু গান্ধী বা গান্ধীর পরিবার তা শোনেননি। গান্ধী গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান। সেখানে যাওয়ার পর ইংল্যান্ডের যে মুক্ত সমাজ, সেই সমাজে মেলামেশা, তাতে তিনি অনেক আনন্দ পেয়েছেন। এই কথার অনেক প্রমাণ আমরা পাই না যে ইংল্যান্ডের মুক্ত সমাজে তিনি যাদের সঙ্গে মেলামেশা করেছেন তাদেরকে তিনি এই পরিচয় দিয়েছেন কি না যে তিনি ইতিমধ্যে ভারতবর্ষে বিবাহিত। যাই হোক, সে অনেক কথা, অনেক গল্প, অনেক বই এই সংক্রান্ত ব্যাপারে বেরিয়েছে আমাদের দেশে নানা ভাষাতে। শুধু এটুকু বলি যে ইংল্যান্ড থেকে ফেরার পর অনেকদিন পর যখন গান্ধীর সন্তানরা, প্রসঙ্গত উল্লেখ্য যে কস্তুর বা তিনি
চারটে পুত্র সন্তানের জননী ছিলেন। ইংল্যান্ড থেকে ফেরার পর যখন কস্তুর গান্ধীকে অনুরোধ করেন যে তার পুত্র সন্তানদের তিনি ইংরেজি মাধ্যমে পড়াতে চান, গান্ধী কিন্তু তাতে তীব্র আপত্তি করেন। পরবর্তীকালে নানা ঘটনা, গান্ধীর ভারতবর্ষে থাকা, গান্ধীর দক্ষিণ আফ্রিকাতে যাওয়া, সেখানে কস্তুরবাকে নিয়ে যাওয়া, সেখানে যা থাকার পরিবেশ, এই সমস্ত সম্পর্কে কস্তুরবার গান্ধী সম্পর্কে অনেক রকম বক্তব্য ছিল। একদম শেষ দিকের একটা ঘটনা বলি, যখন কস্তুরবা ভীষণ ভীষণ অসুস্থ, ডাক্তার পেনিসিলিন ব্যবস্থাপত্র দিয়েছেন পেনিসিলিন করার, কস্তুরবার কনিষ্ঠতম পুত্র, তিনি পেনিসিলিন আনেন, নিয়ে আসেন, গান্ধী কিন্তু সেই পেনিসিলিন গান্ধীর শরীরে প্রয়োগ করতে অস্বীকার করেন, এই বলে যে একটা মানুষ যিনি ইহলোক থেকে পরলোকের পথে পা বাড়িয়ে আছেন তার ওপর এই পেনিসিলিনের মতো একটা অস্ত্র প্রয়োগ করাটা ঠিক না। তো অল্পদিনের মধ্যেই গান্ধীজির কোলে মাথা রেখে কস্তুরবা ইহলোক ত্যাগ করেন। এর কিছুদিন পরেই গান্ধী নিজে ম্যালেরিয়াতে আক্রান্ত হন। তখন চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দেন যে তার কুইনাইন গ্রহণ করা উচিত, তিনি কিন্তু কুইনাইন গ্রহণ করেছিলেন। এখন মুশকিল হচ্ছে এটা যে আমরা যখন গান্ধীকে বিচার করব তখন আমাদেরকে বিচার করতে হবে গান্ধী যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যে সময় তিনি ভারতবর্ষে, ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাতে তার কাজকর্ম চালিয়েছিলেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে বা সেই সময়ের পটভূমিকায়। যদি আমরা আজকের দিনের পটভূমিকায়, আজকের দিনের পরিপ্রেক্ষিতে গান্ধীজিকে বিচার করতে যাই তাহলে সেটা ভুল হবে। গান্ধীজির জন্মের এটা 151তম বর্ষ, গান্ধীজির মৃত্যুর এটা 72তম বর্ষ। গান্ধীজি স্বাধীন ভারতে মাত্র 137 দিন বেঁচে ছিলেন। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় সেদিন তিনি কলকাতাতে ছিলেন, বেলেঘাটাতে তিনি সেদিন অনশন আন্দোলন করছিলেন। কলকাতাতে তখন বিভৎস রকমের সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, সেই দাঙ্গার বিরুদ্ধে ঘুরে ঘুরে তিনি মানুষকে সংগঠিত করছিলেন। পরবর্তীকালে দাঙ্গা যখন খানিকটা স্তিমিত হয় তখন তিনি দিল্লি ফিরে যান। দিল্লিতে ফিরে গিয়ে যখন ফেরেন তখন সেখানেও দাঙ্গা ভয়ঙ্কর আকার নিয়েছে। গান্ধীজি চেষ্টা করেন দাঙ্গা দমন করবার, শেষ পর্যন্ত তাকে প্রার্থনা কক্ষে যাওয়ার পথে নিহত হতে হয়। সেই দিনকার আমাদের দেশের তৎকালীন যে আকাশবাণী তার যে সংবাদ, সেখানে একটা কথা বলা হয়েছিল যে গান্ধী এইমাত্র নিহত হলেন এবং তার খুনি একজন হিন্দু। আমার কথা আমি এইখানে শেষ করতে চাই, এরপরে শুরু করবেন আমাদের ইতিহাস বিভাগের বারাসাত বিশ্ববিদ্যালয়ে ডক্টর উর্বি মুখোপাধ্যায়ের অধীনে গবেষণার কাজে ব্যস্ত। তার গবেষণার যে বিষয় সেটা হচ্ছে বাংলায় সহশিক্ষার ইতিহাস। এছাড়াও যে বিষয়ে তিনি পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী সেটা হলো জেন্ডার স্টাডিজ বা লিঙ্গ অধ্যয়ন, এটা হচ্ছে তার এরিয়া অফ ইন্টারেস্ট। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় অধ্যাপক সম্রাটের। তিনি যে বিষয়টাই বলবেন, আমাদের যে পোস্টার তাতে বলা আছে যে আমাদের ওয়েবিনারের উদ্দেশ্য মূলত শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা। তো সম্রাটবাবু যে বিষয়টাই বলবেন সেটা সুনির্দিষ্ট করে আমাদের ফিফথ সেমিস্টারের যে সিলেবাস তার অন্তর্ভুক্ত, অনার্স এবং পাস দুটো কোর্সেরই।
আশা করি তিনি আমাদের সব প্রশ্ন সব জিজ্ঞাসার সমাধান করবেন। আমি এখন অনুরোধ করছি অধ্যাপক সম্রাট চক্রবর্তীকে তার বক্তব্য শুরু করার। শোনা যাচ্ছে আমার আওয়াজটা? একদম একদম ক্লিয়ার, আমার আওয়াজ ক্লিয়ার। এখানে উপস্থিত আছেন আমার আদরণীয় সহকর্মী ও শিক্ষক বন্ধুরা এবং আমার সবাই নমস্কার ও স্বাগত জানাই আজকের শিক্ষার্থীমুখী আলোচনা। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অভিজাত বাবুকে এবং আমার ইতিহাস বিভাগের সহকর্মী সৌমিত্র বাবুকে, কেননা ওনাদের সাহায্য ছাড়া আজকে ওয়েবিনারে হয়তো আমার বলার সুযোগ হতো না। তবে আজকের ওয়েবিনারের বিষয় গান্ধীজির মতাদর্শের প্রাসঙ্গিকতা ও নারী ক্ষমতায়ন। এই বিষয়ে গভীরে যাওয়ার আগে আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই আমার কিছু আন্তরিক অনুভূতি ও অভিজ্ঞতা। ছোটবেলার থেকেই গান্ধীজির ব্যক্তিত্ব আমায় কম বেশি প্রভাবিত করেছে, এই বিষয়ে মানতে কোনো দ্বিধা বোধ করি না। গত বছরে আমরা অনেকেই লক্ষ্য করে দেখেছি যে মহাত্মা গান্ধীর জন্মদিনের সার্ধশতবার্ষিকীতে দেশে বিদেশে নানা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। এইসব অনুষ্ঠানে অনেকেই গান্ধীজিকে বসিয়েছিলেন দেবতার আসনে, যেমন বসিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের যুগে তার অগণিত সমর্থকেরা। আবার অনেকেই এতে যোগ দেননি, কেননা গান্ধীজিকে পছন্দ করেন না এমন লোকেরও অভাব নেই। এই প্রসঙ্গে আমার এক মজার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে চাই। গত বছর আমি ও আমার দুই সিনিয়র সহকর্মী নারায়ণ দা আমরা তিনজন মিলে কলেজ স্কুলে বসে পড়াশোনা সংক্রান্ত নানা বিষয়ে আলাপ আলোচনা করছিলাম। এমন সময় আমার মুখ থেকে একটা কথা বেরিয়ে যায় আলোচনা প্রসঙ্গে, যে যাই বলুক যতই বিতর্ক থাকুক আমার কিন্তু গান্ধীজির পার্সোনালিটি ওনার ব্যক্তিত্ব ভালো লাগে, আমার কিন্তু গান্ধীজিকে খুব পছন্দ। যেই এই কথাটা বলেছি অমনি সৌমিত্রদা একটু মজা করে বলে ওঠেন, ও তুই গান্ধীজিকে ভালোবাসোস আর লোক পেলি না আনকোট। নারায়ণ দা বিশেষ কিছু না বললেও সৌমিত্রদার কথাতে যে ওনার কিছুটা সহমতি ছিল বুঝতে পারলাম। আমি আর সেদিন বিশেষ তর্কে যাইনি আমার সিনিয়র সহকর্মীদের সাথে, কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এমনকি আমার তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের যখন আমার এক ছাত্র ইকবাল আজকের এই ওয়েবিনারের পোস্টার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে শোনার জন্য আমন্ত্রণ জানায়, তখন আরেকটি স্টুডেন্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কিছু আপত্তিজনক কথা সহ, টেকো বুড়োর আবার মতাদর্শ আনকোর। কিন্তু তখনও আমি তাদের বোঝানো বৃথা চেষ্টা করিনি, কারণ আমার এই বিষয়ে যা বলার আজকের ওয়েবিনারে শিক্ষার্থীমুখী আলোচনায় বলবো বলে। এবার আসি আমার আজকের বিষয় প্রসঙ্গে। যে কোনো ঐতিহাসিক ব্যক্তির স্মৃতিচারণায় বিতর্কিত বিষয়, গান্ধীজির ক্ষেত্রে বিতর্কগুলি আরো তীব্র। বিতর্কের শুরু তার জীবদ্দশাতে, একদিকে অ্যালবার্ট আইনস্টাইন থেকে রোমারোলার মতো মনীষীরা ছিলেন তার গুণমুগ্ধ, রবীন্দ্রনাথও সেই তালিকায় ছিলেন। তবে রাজনৈতিক মতানৈক্য সত্ত্বেও নেতাজি 6 জুলাই 1944 সালে সিঙ্গাপুর রেডিও থেকে ভাষণ দেওয়ার সময় গান্ধীজিকে জাতির জনক, ফাদার অব দ্য নেশন বলে চিহ্নিত করেছিলেন। অন্যদিকে সমালোচকেরও অভাব ছিল না, আম্বেদকর থেকে চার্চিল অনেকেই তার উপর অসন্তুষ্ট ছিলেন বিভিন্ন কারণে। হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গোডসের অসন্তুষ্টির ফলে প্রাণ হারাতে হয়েছিল গান্ধীজি। তবে মজার ব্যাপার হলো যে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি
যে হিন্দু জাতীয়তাবাদীদের একটা অংশ গান্ধীজিকে একদিকে লোক দেখানো সম্মান দেখাচ্ছে কারণে অকারণে, আর অন্যদিকে আবার গান্ধীজির হত্যাকারী নাথুরাম গোডসেরও জয় জয়কার করছে। এই সবই বোধ হয় ভোট পলিটিক্স এর মহিমা, যা অসম্ভবকেও সম্ভব করে তুলেছে। স্মৃতিচারণার রাজনীতিও অর্থাৎ পলিটিক্স অফ রিমেম্বারেন্সেও গান্ধীজিকে রেহাই দেয়নি। সম্প্রতি হানা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে গান্ধীজির মূর্তি সরানো হয়েছে আফ্রিকা মহাদেশের অধিবাসীদের প্রতি তার বর্ণ বৈষম্যমূলক মনোভাবের অভিযোগ। আসলে দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন গান্ধীজি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের চালু করা বর্ণ বৈষম্যের ধারণার বশবর্তী হয়ে প্রাথমিকভাবে ভারতীয়দের আফ্রিকাবাসীদের তুলনায় উন্নত জাতি বলে মনে করতেন। এই বিষয়ে অধ্যাপক কিংসুক চ্যাটার্জি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন, কোট, গান্ধীজি শুধু চেয়েছিলেন কৃষ্ণাঙ্গদের সঙ্গে শ্বেতাঙ্গরা যে অন্যায় করেছে সেটা যেন ভারতীয়দের সঙ্গে না হয়, কৃষ্ণাঙ্গদের অধিকার থেকে ভারতীয়দের অধিকারকে আলাদা করতে উনি যেসব যুক্তি দেখিয়েছিলেন সেখানে এই বিতর্কিত মন্তব্যগুলিও ছিল। যদিও পরবর্তীকালে আমরা দেখি 1930-এর দশকে গান্ধীজি সেই ধারণা থেকে বেরিয়ে এসেছিলেন, আর তাই নেলসন ম্যান্ডেলা থেকে মার্টিন লুথার কিং জুনিয়র তার গুণমুগ্ধ হয়ে ওঠে, তার আন্দোলন থেকে প্রেরণা লাভ করে। কিন্তু স্মৃতিচারণার রাজনীতিতে তার কোনো মূল্য নেই, কোনো তাৎপর্য নেই। ঠিক যেমন নাথুরাম গোডসের পূজারীদের কাছে মূল্য নেই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীজির অবদান। গান্ধীজির মতো বিতর্কিত ব্যক্তিত্বকে নিয়ে স্মৃতিচারণার রাজনীতি হবে, সেটাই স্বাভাবিক। কেউ তাকে আত্মস্থ করবেন, আবার কেউ ধিক্কার দেবেন। কিন্তু কটু লাগলেও সত্যটা হলো, ওনার মূর্তি সরিয়ে বা পিচবোর্ডের প্রতিকৃতিতে গুলি চালিয়ে ভারত ও পৃথিবীর ইতিহাস থেকে গান্ধীজির অবদানকে অস্বীকার করা বা মুছে দেওয়া যাবে না। ইদানিংকালে গান্ধীজির ওপর যত বই ও প্রবন্ধ বেরিয়েছে তাতে বহু বিষয়েই তার চিন্তা ও কাজের চুলচেরা বিশ্লেষণ হয়েছে। অনেকের লেখাতেই নানা বিষয়ে গান্ধীজির সমালোচনাও রয়েছে, জাতপাত ও অস্পৃশ্যতা নিয়ে তার মতামত, মহিলাদের সম্বন্ধে ও যৌনতা প্রসঙ্গে তার ধারণা ও অবস্থান, অহিংসার দর্শন ও তার অন্তর্দ্বন্দ্ব, পুঁজিবাদীদের সঙ্গে তার সম্পর্ক এবং সর্বোপরি মুসলিম সম্প্রদায়ের প্রতি তার মনোভাব, প্রতিটি বিষয় নিয়েই ঐতিহাসিকেরা নানা প্রশ্ন তুলেছে। অর্থাৎ গান্ধীজি কখনোই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, এবং তাকে নিয়ে বিভিন্ন তাত্ত্বিক বিতর্কগুলি তাৎপর্য অস্বীকার করার কোনো উপায় নেই। গান্ধীজির জীবনীকার জুডিথ ব্রাউন লিখেছেন যে সবাই হয়তো গান্ধীজির সব বক্তব্যের সঙ্গে সহমত হবেন না, কিন্তু তার কিছু কিছু মত মেনে নিতে অনেকেই সম্মত হবে। ইতিহাসে এরকম ঘটনা কখনো দেখা যায়নি যখন একজন ব্যক্তি যার সঙ্গে প্রশাসনের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না কিন্তু বিশ্বাস ও অহিংসার উপর নির্ভর করে তিনি শতাব্দী প্রাচীন সাম্রাজ্যবাদীদের কেবলমাত্র ভীতি নড়িয়ে দেননি, বরং দেশপ্রেমীদের মধ্যে স্বাধীনতা বোধের মানসিকতার বীজ ভরে দিতে পেরেছিল। আপনারা কল্পনা করতে পারবেন না যাদের সঙ্গে গান্ধীজির কখনো দেখা সাক্ষাৎ হয়নি তাদেরকেও তিনি প্রভাবিত করতে পেরেছিলেন। সেই সব ব্যক্তিরা মার্টিন লুথার কিং জুনিয়ারই হন বা নেলসন ম্যান্ডেলাই হন, এদের আদর্শের মূল ভিত্তিই ছিল মহাত্মা গান্ধী। গান্ধীজি ঠিক এরকমই একজন মানুষ ছিলেন। ক্ষমতা থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি বর্তমান সময়ে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি ছিলেন মূল কেন্দ্রবিন্দু। তিনি স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু গান্ধীজির কর্মজীবনকে এটুকুর মধ্যে সীমিত রেখে দেওয়া যাবে না। গান্ধীজি এমন এক সামাজিক ব্যবস্থার অগ্রদূত ছিলেন
যে ব্যবস্থায় সরকারের ওপর নির্ভরশীল নয়। সব থেকে বড় ব্যাপার হলো, তিনি সাধারণ মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলেছিলেন এবং তাদের মানসিকতার পরিবর্তনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন। আমার মনে হয় গান্ধীজি যদি কেবল স্বাধীনতা সংগ্রামে যুক্ত না থাকতেন, তাহলে তার কর্মপরিধি স্বরাজ ও স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে আরো অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে। মহাত্মা গান্ধী এই কথা প্রায়শই বলতেন যে তার জীবনকর্মই হল তার বার্তা। গান্ধীজি কখনোই তার জীবনকর্মের মধ্য দিয়ে কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন, কিন্তু পক্ষান্তরে তার জীবনযাপনই অনুপ্রেরণা উৎস হয়ে উঠেছে। আজ আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের উদ্দেশ্যই হলো কিভাবে অন্যকে প্রভাবিত করা যায়, কিন্তু গান্ধীজির আদর্শ ছিল কিভাবে অন্যকে অনুপ্রাণিত করা যায়। গণতন্ত্রের প্রতি গান্ধীজির সততা ও মূল্যবোধ কতখানি ছিল, আমি সে সম্পর্কে একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। ব্রিটেনের রানী এলিজাবেথের বিয়ের সময় গান্ধীজি তাকে উপহার স্বরূপ একটি খাদি রুমাল দিয়েছিল। আপনারা কল্পনা করুন, একদিকে যার সঙ্গে গান্ধীজির নৈতিক দ্বন্দ্ব ছিল, অন্যদিকে তার সঙ্গেই ছিল আবেগের সম্পর্ক। গান্ধীজি সর্বদাই চেয়েছিলেন যারা তার বিরুদ্ধে তাদের কল্যাণ ও তাদের সম্মান। এমনকি স্বাধীনতা সংগ্রামে যাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তাদের প্রতিও ছিল একই ধরনের সমবেদনা, আর এটাই ছিল গান্ধীজির আদর্শ। ভারত আজ যে সমস্ত সমস্যার সম্মুখীন, সেই প্রেক্ষিতে গান্ধীজির মতাদর্শ বা ওনার দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রাসঙ্গিক। আমার ধারণা মানবতা যতদিন বেঁচে থাকবে গান্ধীজির মতাদর্শ গুলিও আমাদের কম বেশি প্রভাবিত করতে থাকবে। এবার আসি গান্ধীজি ও নারী ক্ষমতায়ন প্রসঙ্গে। গান্ধীজির ব্যক্তিত্বের নানা দিক দেখে মনে হতেই পারে যে এমন মানুষের মধ্যে মন্দ কিছু বা খারাপ কিছু কোনো স্থান হতে পারে না। তবে 8-10টা মানুষের মতো তিনিও বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। ব্রিটিশ ইতিহাসবিদ জেড অ্যাডামসের তার লেখা গান্ধী নেকেড অ্যাম্বিশন বইটিতে উল্লেখ করেছেন যে রাজনৈতিক জীবনের পাশাপাশি মহাত্মা গান্ধীর ছিল আধ্যাত্মিক এক জীবন, যেখানে তিনি পার্থিব ভোগ সুখের ব্যাপারগুলিকে প্রতিরোধ করতেন। গান্ধীজি বিয়ে করেছিলেন মাত্র 13 বছর বয়সে। 38 বছর বয়সে যখন তিনি 4 সন্তানের পিতা, তখন তিনি ব্রহ্মচর্য বা যৌন সম্পর্ক বিরহিত জীবনযাপন শুরু করেন। তার আশ্রমে থাকা অনুসারীদেরও তিনি যৌন জীবন থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। গান্ধীজি নিজের লেখা আত্মজীবনীতে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথে লিখেছেন, ওনার বাবা যখন মারা যান তখন তিনি তার স্ত্রীর সাথে যৌন মিলন করছিলেন বলে শেষ সময় তার বাবার পাশে থাকতে পারেননি। এই অপরাধ বোধ তাকে সারা জীবন তাড়া করে দেয়। এরপর থেকে নিজের যৌন চাহিদা প্রতিরোধ করার ক্ষমতা কতটুকু সেটা প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন সময় চেষ্টা করে গেছেন। তবে ঐতিহাসিক রামচন্দ্র গুহের লেখায় এইসব বিষয় একটু অন্যভাবে উঠে এসেছে। তিনি লিখেছেন, বঙ্গপ্রদেশে নোয়াখালীতে ভারত ভাগকে কেন্দ্র করে যখন ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা চলছে, তখন গান্ধীজি এক বিতর্কিত পরীক্ষায় অবতীর্ণ হন। গান্ধীজি তার নাতি নাতনি এবং সর্বক্ষণের সঙ্গী মনু গান্ধীকে বলেন তার সঙ্গে একই বিছানায় শুধু। তিনি এটা পরীক্ষা করতে চেয়েছিলেন যে তিনি তার যৌন আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ জয় করতে পেরেছেন কিনা। এভাবে তিনি নিজের অনুসারীদের ওপর নিজের ক্ষমতা দেখাতেন এবং এই পরীক্ষা তিনি সবচেয়ে বেশি করতেন স্ত্রী কস্তুরবা গান্ধীর সঙ্গে। এই প্রসঙ্গে গান্ধীজি নিজে বলেছিলেন, তার স্ত্রী কস্তুরবার সাথে তার সম্পর্ক তখনই কোট আনকোট আধ্যাত্মিক হয়ে উঠেছিল যখন তিনি তাদের দাম্পত্য জীবন থেকে শারীরিক কামনাকে বিদায় দিয়েছিলেন। ঐতিহাসিক রামচন্দ্র গুহের লেখা
ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নামের বইটিতে নারী অধিকার, যৌনতা এবং কৌমার্য বিষয়ে গান্ধীজি সকল চিন্তা ভাবনার কথা উঠে আসে। গান্ধীজি এক সময় তার সময়কার অনেক পুরুষদের মতোই মনে করতেন যে নারীদের একমাত্র কাজ হলো গৃহস্থালিতে ঘর সামলানোর কাজ এবং সন্তান লালন পালন করা বা ছেলে মেয়ে মানুষ করা। যদিও তিনি পরবর্তীকালে নারীদের শিক্ষা, কাজ করার অধিকার এবং নারী পুরুষের সমান অধিকারের সমর্থনেও অনেক কথা বলেছেন, আবার নারী ক্ষমতায়নের অনেক উদাহরণ সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে গান্ধীজি নিজে বলেছিলেন, কোট, টু কল উইমেন দ্য উইকার সেক্স ইজ এ লিবেল, ইট ইজ এ ম্যানস ইনজাস্টিস টু উইমেন, ইফ বাই স্ট্রেংথ ইট ইজ মিন্ট মরাল পাওয়ার দেন উইমেন ইজ ইমেজারেবলি ম্যানস সুপিরিয়র, হ্যাজ শি নট মোর সেলফ স্যাক্রিফাইসিং, হ্যাজ শি নট গ্রেট পাওয়ার্স অফ এন্ডিউরেন্স, হ্যাজ শি নট গ্রেটার কারেজ, উইদাউট হার ম্যান কুড নট বি, ইফ নন ভাইলেন্স ইজ দ্য ল অফ আওয়ার বিং, দ্য ফিউচার ইজ উইথ উইমেন, আনকোট। গান্ধীজি নারী ক্ষমতায়ন প্রসঙ্গে এই জোরালো বক্তব্যটি বাংলা অনুবাদ করলে কিছুটা এইরকম দাঁড়াবে, কোট, নারীদের দুর্বল লিঙ্গের ভেবে নেওয়াটা আসলে একটা মানহানিকর উৎসাহপূর্ণ প্রচার, এটা পুরুষ মানুষদের নারীদের প্রতি করা এক চরম অন্যায়। যদি শক্তি বলতে আমরা বিশেষভাবে মানসিক সক্ষমতাকে বুঝি, তাহলে এই বিষয়ে নারীরা পুরুষদের তুলনায় কয়েক গুণ বেশি এগিয়ে, তারা কয়েক গুণ বেশি সক্ষম ও শ্রেয়। সত্যি কথা বলতে নারীরা কি বেশি আত্মত্যাগী নয়? তাদের সহনশীলতা বা সহ্য শক্তি কি পুরুষদের তুলনায় বেশি নয়? তাদের অসীম মনোবল ও সাহসের কথা কি আমাদের অজানা? তাহলে বাস্তবে নারীদের ছাড়া পুরুষদের অস্তিত্বের কথা কল্পনা করা কঠিন। যদি অহিংসার পথই আমাদের বেঁচে থাকার বা এই জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার নীতি হয়, তাহলে নারীদের সাথেই আমাদের ভবিষ্যৎ সব থেকে বেশি সুরক্ষিত, আনকোট। নারী ক্ষমতায়ন বিষয়ে গান্ধীজি নিজের যুগের সাধারণ চিন্তা ভাবনা থেকে অনেকটাই এগিয়েছিল। গান্ধীজির মতাদর্শ গুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে ব্যস্ত, সেই সময় সম্পূর্ণ ভারতে নারীদের শিক্ষার হার ছিল মাত্র 2%। এছাড়া বাল্য বিবাহ প্রথার মতো সামাজিক কুরীতি গুলো খুব প্রচলিত ছিল। সে সময় একজন ভারতীয় নারীর বেঁচে থাকার সম্ভাবনা বা গড় আয়ু, যেটাকে আমরা নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি বলি, সেটি ছিল মাত্র 27 বছর। সন্তান জন্মানোর সময় নারীদের মৃত্যু তখন একটি খুব স্বাভাবিক ব্যাপার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে যেহেতু নারীদের দুর্বল প্রাণী ভাবত, তাই একটি পুরুষ সঙ্গী ছাড়া সাধারণভাবে ঘোরাফেরায় অলিখিত নিষেধাজ্ঞা ছিল নারীদের ওপর। এছাড়া উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে পর্দা প্রথার প্রচলন ছিল, আর নারীদের, সে হিন্দু হোক বা মুসলমান, এই পর্দা প্রথার আড়ালে থেকে বন্দীদের মতো জীবনযাপন করতে বাধ্য করা হোক। একমাত্র ব্যতিক্রম ছিল উঁচু অভিজাত শ্রেণীর এলিট ক্লাসের কিছু নারীগণ, যাদের শর্ত সাপেক্ষে স্কুল বা কলেজে পড়াশুনোর জন্য পাঠানো হতো। যদিও দেখা গেছে অনেক সময় একজন বিশ্বাসযোগ্য পুরুষ সঙ্গী তাদের ওপর সর্বক্ষণ নজর রাখত। বিংশ শতাব্দীর এই সামাজিক প্রেক্ষাপটে গান্ধীজি নারীদের শিক্ষা ও নারী ক্ষমতায়নের বিষয়ে নিজেকে ব্রতী করে সেই দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিল। গান্ধীজি কোট আনকোট সর্বদায় নীতি প্রয়োগ করতে চেয়েছেন প্রতিটি মানুষের ওপর। পুরুষ নারী নির্বিশেষে তিনি প্রতিটি মানুষের সর্বাঙ্গীন বিকাশ ও সামাজিক উন্নতি চেয়েছিলেন। নারী ক্ষমতায়নের প্রসঙ্গে গান্ধীজি বলেছেন যে, কোট, নারীদের আমরা যদি শুধু অবলা না ভেবে সবলা বলে সম্বোধন করি, তাহলে আমরা ওদের মনের বিশ্বাসকে এতটা অনুপ্রাণিত করতে পারবো যে একদা অসহায় ও অক্ষম নারীরা আমাদের সামনে সাহসী ও সক্ষম হয়ে দাঁড়াবে, আনকোট। এছাড়া গান্ধীজি আরো বলেছেন, কোট, আমি খুব খুশি হব যদি
আমার সংগঠনে বা ভবিষ্যতের সৈন্যবাহিনীতে নারীরা পুরুষদের তুলনায় এগিয়ে থাকে। কেননা কখনো কোনো যুদ্ধ পরিস্থিতি আসলে তখন আমি সেই যুদ্ধে বেশি উৎসাহ নিয়ে ঝাঁপাতে পারবো যদি আমার সংগঠনে নারীদের প্রাধান্য বেশি থাকে পুরুষদের তুলনায়। তখন আমি অপর শত্রুপক্ষের হিংসার জবাব অহিংসা দিয়ে দেবো, আর নারীরাই আমার এই জীবনযুদ্ধ জয়ের প্রতিশ্রুতি হিসেবে পাত্র। এইভাবে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন। গান্ধীজি নারীদের সহজাত অহিংসার শক্তিকে চিনতে পেরেছিলেন, আর তাই নারী ক্ষমতায়নের অগ্রদূত হিসেবে গান্ধীজি নারীদের অসীম মানসিক সক্ষমতা ও তাদের সহ্য করার শক্তির ওপর অগাধ বিশ্বাস রেখেছিলেন। অপরদিকে নারী সমাজ, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, শহরের বসবাসকারী হোক বা গ্রামের, ভারতীয় হোক বা বিদেশিনী, সবাই মোটামুটি গান্ধীজির মতাদর্শের প্রাসঙ্গিকতা খুঁজে পেত, আর তাই তারা গান্ধীজির কথা বা নির্দেশের প্রতি সহজেই আকৃষ্ট হত। সেজন্যই বোধ হয় গান্ধীজি এক ডাকে বিভিন্ন বয়সী নারীরা নিজেদের পুরনো ধ্যান ধারণা ও কুসংস্কারকে ত্যাগ করে স্বাধীনতার আন্দোলনে নিজেদের আহুতি দিতে ঝাঁপিয়ে পড়ে। একদিকে যখন সরোজিনী নাইডু, লক্ষ্মী মেনন, সুশীলা নায়ার আর রাজকুমারী অমৃতকরের মতো কিছু নারীরা আত্মপ্রকাশ করলেন, অন্যদিকে হাজার হাজার অচেনা অজেনা অচেনা অজানা অখ্যাত অলক্ষিত বীরাঙ্গনারাও গান্ধীজির স্বরাজ হাসিলের ডাকে নিজেদের সর্বস্ব ত্যাগ করে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। বিশেষ করে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন ও ডান্ডি অভিযানের সময় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখার মতো ছিল। নারী শিক্ষার ক্ষেত্রেও গান্ধীজির অবদান অস্বীকার করা যায় না, যেখানে পুরুষ ও নারী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। গান্ধীজির মতে নারীদের কাজ হলো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি সাধনে সাহায্য করে। যদিও গান্ধীজি নারীদের শুধু সংস্কার সাধনের বিষয়বস্তু হিসেবে দেখেননি, বরং নারীদের আত্মকেন্দ্রিক বিষয়বস্তু হিসেবে দেখেছেন, তাই নারীরা স্বতঃস্ফূর্তভাবে গান্ধীজির গণ আন্দোলনে যোগদান করেছেন বারে বারে। গান্ধীজি শুধু নারীদের শিক্ষার অধিকারের জন্য পুরুষতান্ত্রিক সমাজের সাথে সংঘর্ষই করেননি, বরং এই নারী সমাজকে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের মধ্যে স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা প্রদান করতে অনুপ্রাণিতও করেছেন। নারী পুরুষের সমান অধিকারের কথা বলতে গিয়ে গান্ধীজি বলেছেন, নারীরা গৃহস্থলীর কাজে পুরুষদের তুলনায় পারদর্শী, তবে তার মানে এটা কখনোই নয় যে তারা একার কাঁধের ওপর সমস্ত রান্নাঘরে সামলানোর আর সন্তান লালন পালনের দায়িত্ব। নারী যদি নিজেকে রান্নাঘরের দাসবৃত্তি থেকে মুক্তি দিতে পারে, তবেই সে নিজের আসল আত্মকেন্দ্রিক শক্তির পরিচয় দিতে পারে। এ বিষয়ে বলে রাখা ভালো, গান্ধীজি কখনোই ভারতীয় পরিবারের প্রাতিষ্ঠানিক রূপকে পুরোপুরি ভেঙে দিয়ে নারী ক্ষমতায়নের পক্ষপাতী ছিলেন, বরং গান্ধীজি পরিবারের মধ্যে থেকেই নারী পুরুষের সমান অধিকারের কথা বলে গেছে। গান্ধীজি চাইতেন নারী পুরুষ যে পরিবারে একে অপরের পরিপূরক, সেই সত্যটা বুঝে রান্নাঘর, সন্তান লালন পালন ও সংসারের অন্য সব দায় দায়িত্ব তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেন। তবে গান্ধীজি ঐতিহ্য বা আচার অনুষ্ঠানকে সম্মান জানালেও বাল্যবিবাহ, পণ প্রথা, পর্দা প্রথা, বৈধব্য প্রথা, ডাইনি প্রথা, দেবদাসী প্রথা ইত্যাদি কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন। এই প্রসঙ্গে গান্ধীজি নিজে বলেছেন, ঐতিহ্যের জলে সাঁতার কাটা ভালো, তবে সেটা সম্পূর্ণ ডুবে যাওয়াটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। নারী শিক্ষার সাথে সাথে তাদের স্বনির্ভর করার কথাও গান্ধীজি ভেবেছিলেন, তাই
চরকা কাটা, খাদির বস্ত্র তৈরি করা, বাচ্চাদের পড়ানো, ছোটদের খেলনা তৈরি করা ইত্যাদি গঠনমূলক কর্মসূচির মাধ্যমে নারীদের টাকা টাকা উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন গান্ধী। এছাড়াও গান্ধীজির নির্দেশে গ্রামে গ্রামে স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধির প্রচারও করতেন নারী বাহিনী। এই প্রসঙ্গে গান্ধীজি বলেছিলেন, কোট, ক্লিনিনেস ইজ নেক্সট টু গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির একটি ধাপ। গান্ধীজির মতে নারী ক্ষমতায়নের তিনটি উপাদান বা কম্পোনেন্টস আছে। এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, 1 নম্বর শিক্ষা বা এডুকেশন, 2 নম্বর কাজ বা এমপ্লয়মেন্ট, আর 3 নম্বর সামাজিক কাঠামোর পরিবর্তন বা চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার। এই তিনটি উপাদান বা কম্পোনেন্টস এর প্রত্যেকটি সমান গুরুত্বপূর্ণ এবং একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত। সাম্প্রতিক উদাহরণ হিসেবে আমরা কেরালা রাজ্যের অবস্থানটা বিবেচনা করে দেখতে পারি। আমরা জানি কেরালায় 100% সাক্ষরতার হার, কিন্তু কেরালার নারী সমাজ এখনো পুরোপুরি কুসংস্কার ও শোষণের হাত থেকে রেহাই পায়নি। শবরীমালা মন্দিরের ঘটনাও কুসংস্কার ছন্ন সমাজের দিকেই ইঙ্গিত করছে। এর কারণ হলো কেরালার ঐতিহ্য মণ্ডিত সমাজের সামাজিক কাঠামোর পরিবর্তন হয়নি, তাই কেরালার নারীরা পুরুষদের সমান অধিকার পাওয়ার থেকে বঞ্চিত থেকেছে। এইভাবে নারী ক্ষমতায়নের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। 1918 সালের 20শে ফেব্রুয়ারি বম্বে ভগিনী সমাজের বার্ষিক সম্মিলনীতে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন বিষয়ে নিজের মতামত গান্ধীজি আরো জোরালো ভাবে রেখেছেন। কোট, নারীদের সমাজে নিজের স্থান সম্পর্কে বাকিবহাল হতে হবে ও নিজের আত্মকেন্দ্রিক শক্তিকে চিনতে হবে, সাথে তাদের সমাজের সব স্তরের মহিলাদের মধ্যে মানসিক সক্ষমতাকে জাগৃত করে সমাজের তাদের স্থান ও অবদান চিনিয়ে দিতে হবে। নারীদের পুরুষদের দাসী হিসেবে নয়, বরং সর্বক্ষণের যোগ্য সহচর হিসেবে চিহ্নিত করতে হবে। আমাদের সমাজে সীতা, দময়ন্তী ও দ্রৌপদীর মতো সচরিত্রবতী, শিক্ষিতা, বলিষ্ঠ এবং স্বনিয়ন্ত্রিত নারীদের তৈরি করতে হবে, যাতে তারা পুরুষদের সমকক্ষ স্থান ও সম্মান আদায় করে নিতে পারে। এটা কোনো অতিরঞ্জিত কথা হবে না যে শিক্ষা ছাড়া একটি মানুষ ও একটি পশুর মধ্যে বিশেষ পার্থক্য বোঝা যায় না। তাই শিক্ষার অধিকার পুরুষদের যেমন দরকার, ঠিক তেমনি নারীদের জন্যও দরকার। যদিও শিক্ষাদানের পদ্ধতি দুজনের ক্ষেত্রে সবসময় এক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এইভাবে ভগিনী সমাজের সদস্যদের নারী ক্ষমতায়নের প্রতি অনুপ্রাণিত করে গান্ধীজি আবার বলেছিলেন, কোট, ভগিনী সমাজের সদস্যদের সামনে অনেক ফলপ্রসূ কাজের এলাকা পড়ে আছে, যেগুলিতে মনোনিবেশ করার সক্ষমতা আপনাদের আছে। আপনাদের কাজের পরিধি ব্যাপক, তাই স্বরাজ প্রাপ্তির বা স্বাধীনতা আন্দোলনে মনোনিবেশ করলে খুব স্বাভাবিকভাবেই সংস্কার সাধনের আন্দোলন অনেকটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। যেখানে মুদ্রণ যন্ত্রের অপ্রতুলতা আর বক্তৃতা দেওয়ার সুযোগও সীমাবদ্ধ, সেখানে সুদূর অঞ্চল পর্যন্ত আমাদের মতাদর্শের প্রচারের একমাত্র মাধ্যম হতে পারে আমাদের আচরণ, যেগুলি সমাজ সংস্কারের ক্ষেত্রে অসীম ক্ষমতা বহন করে। আমার মনে হয় যে পুরনো দিনকালের মতো আমাদের আচরণ, আমাদের দৈনিক জীবনযাপন সাধারণ জনমানসের ওপর এত গভীর প্রভাব ফেলবে যা কোনো লেখা বা বক্তৃতার থেকে কোনো অংশেই কম হবে না। তাই আমি ভগিনী সমাজের সমিতির কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি,
যে শান্তিপূর্ণভাবে বিচক্ষণতার সঙ্গে নিজেদের কাজ ও ব্যবহারকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলুন অনকোট। গান্ধীজির মতাদর্শের প্রাসঙ্গিকতার মতোই নারী ক্ষমতায়নের বিষয়টিকে নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করেছেন ঐতিহাসিকেরা ও গবেষকেরা। গান্ধীজির মতাদর্শে নারী ক্ষমতায়নের প্রকৃত মানে হল নারী ও পুরুষদের সমান অধিকার ও সেটি প্রাপ্তির স্বাধীনতা, এছাড়া পুরুষদেরও স্বনিয়ন্ত্রিত সংযত ব্যবহার করা উচিত যাতে নারীরা শুধু ভোগ বিলাসের বস্তু হয়ে না থাকে হয়ে না থেকে যায় বরং পুরুষদের যোগ্য সহচর হিসেবে বিবেচিত হয়। গান্ধীজির নারী ক্ষমতায়ন প্রসঙ্গে কিছু ঐতিহাসিক যেমন পিস প্র্যাট আর কমলা দেবী চট্টোপাধ্যায় মনে করেছেন যে ওনার চিন্তা ভাবনার ওপর মা পুতলিবাই এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধীর যথেষ্ট প্রভাব পড়েছে। এই দাবিটি অনেকাংশে ঠিক, কেননা গান্ধীজি নিজের জীবনে তার মা ও স্ত্রীর নৈতিক অবদান স্বীকার করেছেন বহুবার। নিজের মা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন, কোট, আমার মা খুব ধর্মবিশ্বাসী মানুষ ছিলেন, আমার স্মৃতির ওপর আমার মায়ের যে অসাধারণ ছাপটি অনুভব করি সেটি হলো সাধ্যসুলভ সাত্বিকতা ও পবিত্রতা। তিনি খুব পরিশ্রমী ছিলেন, তবে অসুস্থতার কারণে নিজের কাছ থেকে কখনো অবসর নেওয়ার সুযোগ খোঁজেননি অনকোট। এছাড়া মায়ের অনুমতি নিয়ে ইংল্যান্ডে পড়াশুনো করতে যাওয়ার সময় গান্ধীজি মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মদ মাংস ও নারীর সংস্পর্শ এড়িয়ে চলবেন। স্ত্রী কস্তুরবা গান্ধী, যাকে গান্ধীজি বা বলে সম্বোধন করতেন, তার সম্পর্কে বলতে গিয়ে 1936 সালে গান্ধীজি রাজকুমারী অমৃত কৌরকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছেন, কোট, তোমার মতো সমস্ত নারীরা যদি নিজের সম্মান মর্যাদা ও অধিকার নিয়ে সচেতন হয় তাহলে মানব সমাজের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। ছোটবেলার থেকেই আমি বিশেষভাবে চেষ্টা করে গেছি যাতে নারীরা নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়। এক সময় আমি নিজেকে প্রভু ও নিজের স্ত্রীকে দাসী ভাবার ভুল করেছিলাম, কিন্তু বা নিজের অসম্মতি অনিচ্ছা জানিয়ে আমার সে ভুল ভাঙিয়ে দেয় আর এইভাবে আমার চোখ খুলে দিয়ে জীবনের মহৎ উদ্দেশ্যের জন্য আমায় অনুপ্রাণিত করে অনকোট। তাই গান্ধীজির মতাদর্শে নিজের মা ও স্ত্রীর সান্নিধ্যে কম বেশি প্রভাবিত হয়েছে তা সহজেই বোঝা যায়। এই প্রসঙ্গে গান্ধীজির দক্ষিণ আফ্রিকার থাকাকালীন সহকর্মী বা কোওয়ার্কার মিলি পলক বলেছেন, কোট, গান্ধী সহিষ্ণু উদার ধর্মনিষ্ঠা স্বাভাবিক চরিত্রের জন্য সব থেকে বেশি দায়ী ছিলেন তার মা, আর দ্বিতীয় সব থেকে বেশি প্রভাবিত করা মানুষটি হলেন কস্তুরবা। তবে অনেক লেখক গান্ধীজির নারী ক্ষমতায়ন নিয়ে বাড়াবাড়ি দেখে তাকে সমালোচনা করতেও ছাড়েননি, যেমন এম কে বোস নারীদের সম্পর্কে গান্ধীজির মতাদর্শের পেছনে ওনার কোট আনকোট এফিমিনেট ক্যারেক্টার বা মেরি স্বভাবকে দায়ী করেছে। তবে যে যাই বলুক, ইতিহাসের ও জেন্ডার স্টাডিজ বা লিঙ্গ অধ্যয়নের এক গবেষক হিসাবে আমার মনে হয়েছে যে গান্ধীজি সামাজিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের বিষয়ে আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন, যা অন্য নারীবাদীদের অবদানের তুলনায় আমার কোনো অংশেই কম মনে হয়নি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এত মনোযোগ দিয়ে আমার এই সুদীর্ঘ বক্তৃতা শুনলেন। তবে আগেই বলেছি যে ইতিহাসের শিক্ষকের সাথে সাথে আমি ইতিহাসের গবেষকও বটে, তাই আমার আজকের এই বক্তৃতা শেষ করার আগে সবার সাথে ভাগ করে নিতে চাই সেই সোর্স গুলিকে বক্তৃতা দেওয়া হয়তো করবো, সেটি হলো গান্ধীজির লেখা
ট্রান্সলেটেড বাই মহাদেব দেশাই। দ্বিতীয় সোর্সটি হলো গত বছর গান্ধীজি সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় বেরোনো ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আর্টিকেল বা প্রবন্ধের কিছুটা কিছু অংশ বিশেষ। তৃতীয় সোর্সটি হলো গত বছরে বিদেশে গান্ধীজি সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির দেওয়া ভাষণের অংশ বিশেষ। চতুর্থ সোর্সটি হল ঐতিহাসিক রামচন্দ্র গুহের লেখা বই গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড 1914 to 1948। পঞ্চম সোর্সটি হল অনুপ টানেজার লেখা একটি বই গান্ধী উইমেন অ্যান্ড দ্য ন্যাশনাল মুভমেন্ট 1920 to 1947। ষষ্ঠ সোর্সটি হল গান্ধীজির জীবনীকার জুডিথ এম ব্রাউনের লেখা তিনটি বই। এক নম্বর গান্ধীজ রাইজ টু পাওয়ার ইন্ডিয়ান পলিটিক্স 1915 to 1922। দু নম্বর গান্ধী অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স দ্য মহাত্মা ইন ইন্ডিয়ান পলিটিক্স 1928 to 1934। তিন নম্বর গান্ধী প্রিজনার অফ হোপ। আমার মনে হয় এই বইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন এটি জুডিথ ব্রাউনের লেখা গান্ধীজির ওপর বায়োগ্রাফি। এছাড়া আমি আরো অনেক ছোট বড় বই, প্রবন্ধ, আর্টিকেলস, জার্নালস বা গবেষণা পত্রগুলোর সাহায্য নিয়েছি, কিন্তু সময়ের বাধ্যবাধকতায় সেগুলো আর বিশেষভাবে উল্লেখ করছি না। ধন্যবাদ। অধ্যাপক সম্রাট চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ সুসমৃদ্ধ ভাষণের জন্য। আমরা আমাদের ছাত্রছাত্রী যারা এখনো আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা সরাসরি তোমাদের মাইক আনমিউট করে সম্রাট স্যারকে জিজ্ঞেস করতে পারো, চ্যাটবোর্ডে লিখে দিতে পারো। স্যারের এই বক্তব্য তো আমাদের রেকর্ড করা থাকলেও পরবর্তীকালে দরকার হলে আমরা তা তোমাদেরকে দিতেও পারব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়কে বলব যে আমাদের এই প্রথম ওয়েবিনার তার সমস্ত ঘোষণা করার জন্য। তার আগে আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করতে চাই যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আমাদের এই চ্যাট বোর্ডে আমরা কোনো প্রশ্ন এখনো অবধি পাইনি। কেউ সরাসরি জিজ্ঞেস করতে চাইলে নিজের মাইক্রোফোন আনমিউট করে সে জিজ্ঞেস করতে পারো। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় আপনি সমাপ্তি ঘোষণাটা যদি করে দেন। হ্যাঁ, ধন্যবাদ অভিজাত। এতক্ষণ শুনতে পাওয়া যাচ্ছে কি? শোনা যাচ্ছে? এতক্ষণ ধরে সম্রাটের বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব সুন্দরভাবে ও অনেকটা ছড়িয়ে শুরু করেছিল, কিন্তু আমি দেখলাম বক্তৃতার মাঝ পর্ব থেকে ও বিষয়মুখীন হয়ে গেল, অর্থাৎ যে বিষয়টা আজকে শিরোনাম সেই বিকাশ বিষয়ের মধ্যে চলল, এবং তারপর থেকে তার ঠাস বুনট যে বক্তব্য সেটা আমাদের কাছে পেশ করলো, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা কথা বলি, গান্ধীকে নিয়ে তো প্রতিনিয়তই বই বেরিয়ে চলেছে। ভারতবর্ষ থেকে যে বইটি বেরিয়েছে অতি সম্প্রতি, সেটা সম্রাট উল্লেখ করলো, গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড 1914 to 1948। সেখানে রামচন্দ্র গুহ তো খুব সুন্দরভাবেই গান্ধীর নারীদের সম্বন্ধে যে মতামত, তাদের ক্ষমতায়ন সম্বন্ধে তার নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে গান্ধীর, তা খুব নিরপেক্ষ ভাবে প্রকাশ করেছেন। তো আমিও সেই বই থেকেই একটা উদাহরণ পেশ করতে চাই, মনে হয় না তাতে সেশনটা খুব বেশি দীর্ঘায়িত হয়ে যাবে।
নারীদের প্রতি তার যে সমমনস্কতা ছিল গান্ধীর, তার একটা উদাহরণ এখানে রামচন্দ্র গুহ পেশ করেছেন। পশ্চিমবাংলাতে কোনো একটা জায়গায় সেখানে কংগ্রেসের ছিল, তো গান্ধী দেখেন সেই সভাতে পুরুষের সংখ্যাই বেশি এবং মহিলাও যারা আছে উপস্থিত তারাও একটু পিছিয়ে পিছিয়ে আছে। তো গান্ধীজি তখন সরাসরি বললেন, আমি রামচন্দ্র গুহর ভাষা এখানে কোট করছি, তো উনি বললেন, ইজ আজাদ হিন্দুস্তান, হি শার্পলি আস্কড, দেন গোয়িং টু বি ফর মেন অনলি, অ্যান্ড আর উইমেন ফর এভার বি ইন জেনানাস্তান? অর্থাৎ কিনা, এই কি কথা, তোমাদের এখানে মহিলাদের উপস্থিতি এত কম, তার মানে কি স্বাধীন ভারত শুধু পুরুষদের হতে চলেছে, আর মহিলারা কি বরাবরের জন্য জেনানাস্থানে থাকবেন? আমার মনে হয় একজন ভাবুকের, একজন চিন্তাবিদের নারীদের সম্বন্ধে কি দৃষ্টিভঙ্গি এর মধ্যে দিয়েই সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তো সম্রাট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগকেও ধন্যবাদ। আমি এর এই সঙ্গে সঙ্গেই এই সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।